হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে শিলচরের বন্যা পরিস্থিতি নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। পরশু দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আর আজকে তো একটু বর্তমানে আমি আছি শিলচর মালুগ্রাম এরিয়াতে, যে মালুগ্রাম মাতৃমন্দিরের সামনে। আজকে 20 জুন 2022 সাল সোমবার, এটা হচ্ছে মালুগ্রাম ইটখোলা এরিয়াটা। এখানে প্রচুর জল ঢুকছে, এটা হচ্ছে স্বামীজি রোড, স্বামীজি রোডে জল ঢুকছে। অ্যাকচুয়ালি এখন সব জল ঢুকতে হচ্ছে বরাক নদী থেকে, বরাক নদীর জল সঙ্গে বাড়ছে, আর বরাক নদী থেকে শহরের বিভিন্ন জায়গায় জল ঢুকছে। এটা হচ্ছে শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীর বর্তমান অবস্থা। এই যে নতুন বাঁধ, সরি বন্ধুরা, নতুন যে ব্রিজটা হচ্ছে, যেটা শিলচরের সাথে দুধপাতিল কানেক্ট হবে, এই ব্রিজটা দেখা যাচ্ছে। প্রচুর জল, আর সব থেকে বড় কথা হচ্ছে দেখো, প্রচণ্ড স্রোত, দুরন্ত স্রোতে জল বইছে। আমি বর্তমানে আছি শিলচর রোটারি ক্লাবের সামনে। এখন আমার ডান দিকে হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা, আর বাঁদিকে হচ্ছে শিলচর রোটারি ক্লাব। এই জায়গাটাতে জল ঢুকছে, মানে পাশেই বরাক নদী, বরাক নদীর থেকে দুরন্ত গতিতে জল ঢুকছে। এখানে রাস্তা পার হচ্ছে বা ডান দিক থেকে, আমার ডান দিক থেকে, ডান দিকে হচ্ছে বরাক নদী, এদিক থেকে জল ঢুকছে। এই দেখো পেট্রোল পাম্পের ভিতরে জল পুরোটা, আর রাস্তা পার হয়ে জলটা বাঁদিকে যাচ্ছে, মানে ডিএসএ মাঠের দিকে জলটা ঢুকছে। ইন্ডিয়া ক্লাব পয়েন্টের খুব কাছাকাছি, স্টেশনের ভিতর দিক থেকে জল ঢুকছে রাস্তার ভেতরে। এখানকার লোকদের সাথে কথা বলে যেটা বুঝলাম, সকাল থেকে এখানে ধীরে ধীরে জল বাড়ছে। আমার বাইকটা দাঁড় করিয়ে রেখেছি এখানে, দেখো জলটা দেখো। আর এই মুহূর্তে আমি আছি তারাপুর শিববাড়ি রোড থেকে বরাক নদী কী দেখা যাচ্ছে। আমি তারাপুর শিববাড়ি রোডে দাঁড়িয়ে আছি, একদম মানে রাস্তার সাথে সাথেই জলের লেভেল, আর স্রোতগুলো দেখো প্রচণ্ড স্রোতে জল বইছে। ওই পাশটা হচ্ছে দুধপাতিল, এই পাশটা হচ্ছে শিলচর তারাপুর শিববাড়ি রোড। আর বন্ধুরা, এখন আমি আছি বর্তমানে মাসিমপুর রোডে, তুপখানা পার্ট 1, অরুণাচল, মাসিমপুর রোড। এখানেও আজকে সকাল থেকে ধীরে ধীরে জল বাড়ছে, আর জল বেড়ে এই তো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, মানে ভেতর দিকে জল ঢুকছে। আমার ডান দিকে একটু পরেই বরাক নদী, আর বরাক নদীর জলস্তর বাড়ছে, আর ফলে ধীরে ধীরে রাস্তার উপর দিয়ে জল বইছে। দেখতে দেখতে অনেকটাই জল বাড়ছে, কিন্তু আমি এখানে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছি, 10 মিনিট নয়, 15 মিনিটের থেকে বেশি হবে। জলটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে লক্ষ্য করছি, আরও এগিয়ে যাব আমি খানিকটা। আমি চেষ্টা করছি যতটুকু ক্লোজলি দেখানো যায় অবস্থাটা, জানি সবসময় ক্যামেরার লেন্স সিচুয়েশন জাস্টিফাই করতে পারে না, চোখে দেখাটা আলাদা, ক্যামেরা দেখা আলাদা, তবুও আমি চেষ্টা করছি যতটুকু ভালোভাবে দেখানো যায়। বন্ধুরা সাবধানে থাকো, এই দেখো দুরন্ত গতিতে জল রাস্তা পার হয়ে এদিকে ঢুকছে।
100 মিটার গেলে হচ্ছে শিলচর মাসিমপুর আর্মি ক্যান্টনমেন্টটা হবে। এখানেও দেখো এই যে বাড়িগুলো, ডান দিকে বাড়িগুলো আছে, তার পেছনে হচ্ছে বরাক নদী, আর ওই দিক থেকে বাড়ির ভেতর হয়ে জল ঢুকছে, প্রচন্ড ভাবে জল ঢুকছে। এখন দেখতে দেখতে প্রায় হাঁটু জলের উপরে দাঁড়িয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই ভিডিওতে আজকে পার্ট টুতে এতটুকুই থাকলো। আরও যে বাকি রয়ে গেছে যে ভিডিওগুলো, ওটা আমি পার্ট থ্রিতে দেবো, কেন ভিডিওটা অযথা অনেকটা লম্বা হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা, পার্ট থ্রিটা কালকে আসবে, কালকে সকালে আমি আপলোড করে দেব। তো পুরনো বন্ধু যারা দেখছো তারা কমেন্ট করে জানিও, সাবধানে থেকো, ভালো থেকো। নতুন যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থাকা।